আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকে ইটিএস টু গেম প্লে এপিসোড 48 চলতেছে, আর আজকে আমরা যাচ্ছি হলো লক্ষ্মীপুর থেকে কক্সবাজার যাব। লক্ষ্মীপুরের একটা জায়গার নাম লক্ষ্মীপুর, আর আমরা যে বাসটা দিয়ে যাচ্ছি সেটার নাম হলো, এটা আপনারা দেখেই চিনতে পারতেছেন, হানিফ RM2। আমার খুব ফেভারিট একটা বাস মুড, আর এই বাস মুডটা পাইলাম কই, এতদিন ধরে এই বাস মুড নিয়ে কোনো ভিডিও দেইনি। তার কারণ হইলো আমি কিন্তু লেটেস্ট যে আপডেটটা 1.50 এটাকে, এই ভার্সনটা কিন্তু ডাউনলোড করছি এবং ম্যাপটা হইল 9.50। আচ্ছা, আমরা গাড়িটা স্টার্ট করে ফেললাম। আচ্ছা, ইনি এনে নাচতেছে কেন, কী হয়েছে ওনার? আরে বুঝলাম না কিছু, যাই হোক নাচুক, ওনার নাচার কাম, উনি নাচুক। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা আজকে 1.50 ভার্সন এবং প্রো ভিডিও হলো 9.50। যদিও এটা কিন্তু টিম BTCS ওদের সার্ভারে এখনও দেয় না, এটা নামাতে একটু মানে একটু কী বলে ঝামেলা আছে। তাদের ডিসকর্ড গ্রুপে দিছে, ওখান থেকে নামায়া মুড এই জায়গায় আপলোড করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, অনেক যায় ঝামেলা করে সেট আপ করে এখন এটা নামাইলাম। তবে খুবই ভালো লাগতেছে, অন্তত 9.40 থেকে 9.50 এটা আমার কাছে বেস্ট লাগছে। এবং এখানে তারা নতুন একটা বাস মুডও অ্যাড করছে, এই যে এই বাসটাই RM2, আমার কাছে খুবই ভালো লাগছে এই বাসটা। আদার্স বাস তো আছে, আর একটা নতুন বাস অ্যাড করছে, ওইটা বাস না, ওইটা হলো মডেল অ্যাড করছে, সেটা হলো ফুসো মডেলটা অ্যাড করছে। আমি যে নন হিনোয়ান যে বাস দিয়ে বাসটা চালাই, সরি গেম প্লে করতাম, ওইটাই কিন্তু এখন আর একটা মডেল অ্যাড করছে, সেটা হলো ফুসো বাস। আমি আগামীকাল যে ভিডিওটা নিয়ে আসবো সেখানে ওই ফুসো মডেলের বাস দিয়ে গেমটা প্লে করবো ইনশাল্লাহ। ওকে, এটার সাউন্ডটা একটু কম, তবে খুবই ভালো লাগে গাড়িটা চালা, স্মুথ অনেক, স্টিয়ারিং কন্ট্রোলিং বলেন, স্পিড কন্ট্রোলিং বলেন, খুব সুন্দর একটা বাস মুড, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর যিনি রিকোয়েস্ট করছেন, অনেকক্ষণ হয়ে গেল, যারা যিনি রিকোয়েস্ট করছেন তার নামই বলতেছি না, লক্ষ্মীপুর থেকে আমরা কক্সবাজার যাচ্ছি, যে ভাই রিকোয়েস্ট করছেন ওনার স্ক্রিনশটটা আমি দিয়ে দিলাম। আমি প্রথম মনে করছিলাম যে এটা লাকসাম হবে, অথবা ভুলে উনি লক্ষ্মীপুর লিখে ফেলছে, পরে ম্যাপে সার্চ দিয়ে দেখলাম যে না, এরকম একটা ম্যাপ আছে। যাক, ভালোই হলো, পারফেক্ট রিকোয়েস্ট মিলে গেল। আর রিকোয়েস্ট কিন্তু অনেকগুলি জমে গেছে, প্রায় 5-6টার মতো রিকোয়েস্ট কিন্তু জমে গেছে, হয়তো বা অনেক যারা লাস্ট রিকোয়েস্ট করছেন তাদের ভিডিওটা হয়তো বা 4-5 দিন পরে আসবে। আমি অন্তত রিকোয়েস্ট করব, আপনারা মন খারাপ করবেন না, সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু রিকোয়েস্ট রাখা হবে, টেনশনের কিচ্ছু নাই। ওকে, সবাইকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আর এখনও যারা লাইক করেন, সরি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।